আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা বাকি ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা ফেসের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছেন, আমার আজকের ভিডিওটা তাদের জন্যই। যেহেতু এখন গরমকাল চলে এসেছে আর বাহিরে অনেক বেশি রোদের তাপ, আমাদের কম বেশি কিন্তু অনেকটাই বাহিরে যেতে হয়। আর যারা জব করেন তারা তো দেখা যায় প্রতিদিন দুইবার তিনবার করে বাহিরে বের হতে হয়। এতে করে কি হয়, রোদের যে তাপটা আপনার ফেসে লেগে ফেসে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমরা যারা গৃহিণী তারা যারা রান্না করি চুলার কাছে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু ফেসে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে চেহারার উপর কালো ছাপ, চোখের নিচে কালো ছাপ, ব্রণের দাগ, মেস্তার দাগ, আরও বিভিন্ন রকম সমস্যা হয়। এই সব কিছু দূর করার জন্য আপনি বাজারে কিনে অনেক কিছু ব্যবহার করেছেন, তারপরেও এটা দূর হতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আজকে আমি আপনাদের মাঝে যেই ফেস টোনটা তৈরি করে দেখাবো এটা একবার ব্যবহার করতে পারবেন। বাহির থেকে আসার পরে আপনি একবার ব্যবহার করে দেখুন, আপনার ফেসে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। এবং যারা অনেক বেশি বাহিরে কাজ করেন, বাহিরে যান, তাদের এরকম কোনো সমস্যা কখনোই দেখা দিবে না, এবং সাথে আপনার ফেস থপথপে ফর্সা হবে, সুন্দর হবে। এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি যেটা করব, আমি হালকা একটু পানি দিয়ে দেবো। এখানে আমি নর্মাল পানিটা ব্যবহার করেছি। ঠিক আমি হুবহু যেরকম করব সেগুলো কিন্তু ফলো করতে হবে, তাই পানির পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে চাউল। এখানে আমি নর্মাল যে ভাতের চালটা ব্যবহার করি বাসায়, সেই চাউলটা নিয়ে নিয়েছি। চাইলে আপনি আতপ চাউলটাও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, যে কোনো চাউল দিলেই হবে। তো আমি যে চাউলটা এখানে নিয়ে নিয়েছি, যেহেতু বাজারে কেনা চাউলগুলো অনেক বেশি ময়লা থাকে, সেক্ষেত্রে চাউলটা অবশ্যই পরিষ্কার করে এখানে আপনি ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি যেহেতু চাউলটা পরিষ্কার করে নিয়ে নেই, এই পানির মধ্যে আমি চাউলটা একটু কষলে পরিষ্কার করে নিচ্ছি। দেখবেন উপরে অনেক ধুলাবালি ময়লা বের হবে, এগুলো অবশ্যই ফেলে দিবেন। তারপরে আমরা যেটা তৈরি করব সেটা কিন্তু এই ধুলাবালি থাকলে ফেসে আরও ক্ষতি হতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। তো আমি দুই থেকে তিনবার কিন্তু চাউলটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি যেটা করব এটার মধ্যে আমি আবারও আগের মতো পরিমাণে পানি দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে। মানে অল্প পরিমাণে পানি দিলে কী হবে, চাউলের মধ্যে যে উপকরণটা থাকবে সেই পানির মধ্যে সীমাবদ্ধ থাকবে, বেশি পানি দিলে কিন্তু সেটা পাতলা হয়ে যাবে। এখন আমি পানি আর চাউল জাস্ট অল্প কিছু সময়ের জন্য পাশে রেখে দেবো। আপনি 10 থেকে 15 মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা এরকম রাখলেই হবে, বেশি সমস্যা নেই। তো এখন আমি এই চাউল আর পানিটা এক সাইডে রেখে দিচ্ছি, এটা আমি একটু সময় ধরে ভিজিয়ে রাখবো। তারপরে আমি যেটা করছি, এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এখানে আমার বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো দিয়ে দেবো। এটা সবসময় আমাদের বাসায় থাকে, সেটা হচ্ছে অলিভ অয়েল। যাদের বাসায় অলিভ অয়েল নাই সরাসরি নারকেল তেলটা ব্যবহার করতে পারবেন। ফেসের জন্য নারকেল তেল কিন্তু অনেক বেশি উপকারী, বিশেষ করে যাদের ফেসটা অনেক বেশি রুক্ষ এবং দেখা যায় কুচকে আসে, চেহারার বয়স্ক ছাপ পড়ে গিয়েছে, তারা নারকেল তেল সঠিক নিয়মে ব্যবহার করলে দেখবেন চেহারাটা অনেক বেশি কোমল দেখাবে এবং সফট দেখাবে। ঠিক বাচ্চাদের মতো যেরকম সফটনেস থাকে ঠিক ওই রকমেরই দেখাবে। যেহেতু আমার পাশে অলিভ অয়েলটা আছে, আমি অলিভ অয়েলটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা নারকেল তেলও দিতে পারবেন, তবে অলিভ অয়েল থাকলে বেশি ভালো। এখানে আমি 1 চামচেরও কম হবে অলিভ অয়েলটা দিয়ে দিয়েছি। তারপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মধু। এখন কিন্তু একদম অরিজিনাল মধুটা পাওয়াই যায় না বলা চলে, বাজারে কেনা যে মধুগুলো থাকে সেগুলো ভালো মন্দ আমরা অতটা বুঝতে পারি না। তারপরেও আমি এই মধুটাই ব্যবহার করছি, তবে আমি আপনাদের সাজেস্ট করবো সরাসরি যেই পারফেক্ট মধু যেইগুলো সেগুলো যদি পারেন সেটা ব্যবহার করতে। মধু না থাকলে আপনি চাইলে চিনিটাও দিতে পারেন, যাদের মুখে মধু একদমই ছেট হয় না তারা চাইলে চিনি দিতে পারেন। তবে এইভাবে ব্যবহার করলে মধু অবশ্যই মুখে ছেট হবে, কোনো সমস্যা হবে না। মধু কিন্তু ত্বক ফর্সা করার জন্য অনেক ভালো কাজ করে। এখানে আমি যেহেতু জমাট বাঁধা মধুটা ব্যবহার করেছি, এখানে লিকুইড করলে আধা চামচের একটু কম হবে মধু নিয়ে নিয়েছি। এতটুকু দিলে যথেষ্ট। মধুটা দেওয়ার পর আমি তেলের মধ্যে একটু মিশিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু দলা পেকে যাবে, এত সহজে এটা মিশতে চাইবে না, সেক্ষেত্রে একটু সময় ধরে এটা মিশিয়ে নিতে হবে। আর মধু বাসায় না থাকলে আপনি আধা চামচের একটু কম চিনি দিয়ে দিবেন। অনেকেরই দেখা যায় মধু একদম ফেসে সেট হতে চায় না, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আমি যেভাবে এটা তৈরি করছি আপনারা এভাবে ব্যবহার করে দেখুন, সমস্যা তো হবেই না, সাথে আপনি এত ভালো রেজাল্ট পাবেন পুরো অবাক হয়ে যাবেন। তো মধুটা আমি একটু দিয়ে নেড়ে নিয়েছি। তারপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল এমন একটা জিনিস যেটা ব্যবহার করলে আপনার ফেসে যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। ফেস ফর্সা হওয়া থেকে শুরু করে ফেসে দাগ ছোপ দূর করা, ভিতর থেকে ময়লা দূর করা, সমস্ত কিছু দূর করার জন্যই কিন্তু গোলাপ জল অনেক ভালো কাজ করে। এখানে আমি 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিয়েছি। আপনি ঠিক একবার ব্যবহার করার জন্য এটা তৈরি করবেন যখন, তখন 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিবেন, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। গোলাপ জলটা দিয়ে দেখবেন মধুটা একটু ঘোলাটে হয়ে যাবে, তখন ভালোভাবে আপনি একটু মিশিয়ে নেবেন। আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি।
আর চিনি ব্যবহার করলে অবশ্যই আরেকটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ চিনির দানা ভাবটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তো আমি একটু ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। তারপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে গ্লিসারিন। যেহেতু কিছুদিন আগে শীত চলে গিয়েছে, সবার বাসায় কিন্তু গ্লিসারিন আছে, না থাকলেও বাজার থেকে একটু কিনে নিয়ে আসবেন। গ্লিসারিন কিন্তু ফেসের জন্য অনেক ভালো কাজ করে, বিশেষ করে যাদের ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে কুচকে আসে, টেনে আসে, তাদের জন্য আরও ভালো কাজ করবে। এবং যারা দেখা যায় ভিতর থেকে ফর্সা আছেন কিন্তু উপরের চেহারাটা অনেক বেশি কালো দেখায়, তারা যদি গ্লিসারিন এভাবে ব্যবহার করেন দেখবেন আপনার ফেসের উপরের যে কালো আবরণটা আছে সেটা দূর করে দিবে, ফেস অরিজিনালভাবে ফর্সা করবে। উপরের যে আবরণটা আছে সেটাই কিন্তু আমাদের ফেসটা অনেক বেশি নষ্ট করে ফেলে। আপনি সঠিকভাবে গ্লিসারিন ব্যবহার করুন, আপনার ফেসের উপরের যে কালো দাগ, সোপ, ময়লা আছে সব দূর করে ভিতর থেকে ফর্সা করতে সাহায্য করবে। আমি গ্লিসারিন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শুরুতে যে আমি চাউলটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি সেটাই ব্যবহার করব। দেখুন পানিটা কিন্তু অনেকটা কালচে হয়ে গিয়েছে, তার মানে চাউলের মধ্যে থেকে যে উপকরণগুলো আছে সেটা বের হয়ে এসেছে। এখন আমরা কিন্তু এখানে চাউলটা ব্যবহার করব না, শুধু চাউলের যে পানিটা আছে সেই পানিটা ব্যবহার করব। এটা এত ভালো আপনার ফেসের জন্য কাজ করবে আমি আর বলে বোঝাতে পারবো না, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আপনার চেহারার মধ্যে একটা গোলাপি গোলাপি ভাব নিয়ে আসবে, এমনকি বাচ্চাদের মতো সফট কোমল করে দিবে, এত ভালো কাজ করবে। আমি এটা দেড় চামচের মতো ব্যবহার করেছি। একবার ব্যবহার করার জন্য দেড় চামচের মতো চাল ভিজানো পানি দিলেই কিন্তু যথেষ্ট। এটা শুধুমাত্র ফেসের জন্য উপকারী সেটাই না, চাল ধোয়া পানি কিন্তু চুলের জন্য অনেক ভালো কাজ করে। যাদের চুল সিল্কি না, মানে অনেক বেশি রুক্ষ এবং মাঝখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে, তারা যদি সঠিক নিয়মে চাউলের পানিটা ব্যবহার করেন দেখবেন আপনার চুলের এসব সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে, চুল সিল্কি হবে, সুন্দর হবে। আমি এই পানিটা দিয়ে একটু সময় মিশিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গিয়েছে। আমি যেটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু অলরেডি ডান। এখন আমি আপনাদের এ টু জেড বলে দিব, এটা কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন এবং দিনে রাতে কতবার ব্যবহার করতে হবে। এটা এতটা ম্যাজিকের মতো কাজ করবে, আপনি দিনে রাতে কোনো চিন্তা করতে হবে না, বিশেষ করে বাইরে যাওয়ার আগে এবং বাহির থেকে এসে আপনি এটা ব্যবহার করতে পারেন। এতে দেখবেন আপনার ফেসে যত রকম সমস্যায় ভুগছিলেন, যেটা দূর করার জন্য অনেক কিছু ব্যবহার করেও দূর করতে পারেন না, সেই সব সমস্যার সমাধান মিলে গিয়েছে এবং আপনার চেহারা ধপধপে ফর্সা করে দিয়েছে, চেহারার মধ্যে কোমল কোমল একটা ভাব নিয়ে এসেছে এবং আপনার চেহারায় যত রকম বয়স্ক ছাপ ছিল, কুচকে যাওয়ার সমস্যা ছিল, সব সমস্যা দূর করে দিয়েছে। এটা ব্যবহার করার আগে আপনার ফেসটা ভালোভাবে ক্লিন করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি বাহির থেকে আসবেন তখন আপনার চেহারার মধ্যে অনেক বেশি ধুলাবালি আটকে থাকবে, তখন যদি আপনি সঙ্গে সঙ্গে সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে যান তখন কিন্তু উপর থেকে ময়লাটা দূর হলেও ভিতরে ময়লাটা আটকে যাবে, এই ভুলটা কখনোই করবেন না। বাহির থেকে এসে আপনি সুন্দর একটা ফেস টিস্যু দিয়ে আপনি ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবেন, তারপরে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবেন, আগে কিন্তু ফেস ওয়াশ অথবা সাবান লাগাতে যাবেন না। এভাবে ক্লিন করে যেটা তৈরি করেছেন এটা ঠিক আমি আমার হাতে যেভাবে অ্যাপ্লাই করছি এইভাবে লাগিয়ে নেবেন। এটা যখন আপনি মুখে লাগাবেন তখনই বুঝতে পারবেন চেহারাটা কতটা সুন্দর দেখাচ্ছে, কোমল দেখাচ্ছে। আপনি যে মুখে কিছু নিয়েছেন সেটা বোঝায় যাবে না, আমি আমার হাতে দিয়ে কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছি। আর এটা সবাই ব্যবহার করতে পারবেন, শুধু মেয়েরা ব্যবহার করবে সেটাই না, ছেলেরাও কিন্তু ব্যবহার করতে পারবেন, কারণ ছেলেদের অনেক বেশি বাহিরে যেতে হয়, রোদ্রে পোড়ার দাগ, মেস্তার দাগ, চোখের নিচে কালো দাগ, চেহারা রুক্ষতা, অনেক রকম সমস্যা দেখা দেয়, তারাও কিন্তু এটা ব্যবহার করার জন্য অনেক ভালো কাজ করবে। তো আমি আমার হাতে যখনই নিয়েছি এক থেকে দুই মিনিট পরে দেখবেন এটা মুখের সঙ্গে একদম মিলে যাবে, আপনি কিছু মুখে নিয়েছেন এটা একদম বোঝাই যাবে না এবং আপনার ফেসটা অনেক বেশি ফর্সা দেখাবে। এই অবস্থাতে আপনি এক থেকে দুই ঘন্টা রেখে দেবেন। আপনি নর্মালি বাসায় যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন, তবে চুলার কাছে রোদ্রের মধ্যে আর এটা নিয়ে যাওয়া যাবে না। এই অবস্থাতে আপনি এক থেকে দুই ঘন্টা রেখে আপনি গোসল করে ফেলতে পারেন অথবা আপনি ফেস ওয়াশ দিয়ে সাবান দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে ফেলতে পারেন। এভাবে যদি আপনি রেগুলার বাহির থেকে আসার পরে অথবা বাহিরে যাওয়ার আগে এটা তৈরি করে মুখে লাগান দেখবেন আপনার ফেসের অবস্থা, আপনি পুরো অবাক হয়ে যাবেন, যত রকম সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার ফেস এতটা সুন্দর করবে, এত পরিবর্তন করে দেবে আপনি কল্পনাও করতে পারেননি। অনেক টাকা পয়সা খরচ করেও যেটা দূর করতে পারেননি সেই সব সমস্যা দূর করে ফেস একদম ধপধপে ফর্সা করে ফেলবে। এবং এটা যদি রেগুলার ব্যবহার করেন আপনার ফেস আজীবনের মতো কোমল এবং সুন্দর সফট থাকবে। আমরা কিন্তু অনেকেই আছি চেহারা যত্ন নেওয়ার সময় পায় না, কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, জাস্ট এটা তৈরি করে আপনি রেগুলার ব্যবহার করুন, দেখুন আপনার ফেসের পরিবর্তনটা। আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।